পুলিশের নামে অনেক চাঁদাবাজি হচ্ছে না, কত এরকম ধরা হচ্ছে, র‍্যাব ভুয়া র‍্যাব ধরা হচ্ছে না। আমাদের ভোক্তা অধিকার, আমি বলি ভোক্তা অধিকার নামে আপনার অনেকেই চাঁদাবাজি করছে, অনেকে টাকাও দিয়ে দিচ্ছে। আমি টাকা কেন দেয়, চাঁদাবাজিতে কেন তার ওই ট্রাকে পড়ে, হয়তো তার ওখানে অনেকগুলো আপনার অনিয়ম আছে, সেই জন্য মনে করে ভয়ের মধ্যে পড়ে সেই টাকাটা দিচ্ছে। অবশ্যই এটি মানে কোনোভাবেই এটা চাবো না, এবং সেখানে যদি আপনার কোনো তথ্য থাকে অবশ্যই দেন, সেটা আবার জুডিশিয়ালে যে আছে, বিশেষ করে আবার অফিসাররা যদি কেউ করে থাকে সেটা আমি হাইয়েস্ট পর্যায়ে আমি ব্যবস্থা। আমার প্রশ্নটা ছিল আপনাকে জানিয়ে গেল তো তবে কিন্তু যাওয়ার পরে সেখানে অপব্যবহার হচ্ছে কিনা সেটা কিভাবে আপনি আপনাদের সাংবাদিক ভাইদের অনেকে আছে না, যে সেখানে অনেক কিছু ঘটনা ঘটেছে, আমাদের উকিল সাহেবরা করেছে, ডাক্তার সাহেবরা করেছে, এই জন্য আপনি টোটাল কমিউনিটিকে বলতে, সেটা তো আছে, সেই সমাজে তো আছে, এই জন্য তো দুর্নীতি দমন কমিশন আছে, আপনার আরো অনেক কর্তৃপক্ষ আছে, আর তার কর্তৃপক্ষ আছে, এরপর আইনের প্রতিটা জায়গায়, কিন্তু আপনি এটাই কিন্তু আলটিমেট না, এই সিদ্ধান্ত আমি যা দিলাম এটা কি শেষ? আপনার সংস্কার.com সে তো আপনার হাইকোর্টে চলে গেছে, আমাদের মোবাইল অপারেটর হাইকোর্টে চলে গেছে, এইটাই তো আমার লাস্ট, সেখানে আপনার অ্যাপিলেট অথরিটি আছে, সেই জায়গায় নিরাপদ আছে, আর এরকম স্পেসিফিক তথ্য আমরা যদি এটাকে যদি প্রশ্রয় দিই তখন আমাদের, যদি এটাকে আমরা জিরো টলারেন্স, আমাদের একটা ঘটনা করি কক্সবাজারে, আমাদের অফিসার একটা ঘটনা ঘটেছিল পেট্রোল পাম্প নিয়ে, সেই অফিসার একটা ছোট একটা ইনস্ট্যান্ট দিলাম, এরকম তো আছে আমাদের, আমরা তো বিচ্ছিন্ন কোনো জাতি না, এখানে আপনি সাংবাদিক, আমি এখানে আছি, উনি পুলিশ, উনি ওই যে ক্যাব করছেন, এটা মানে কি আমরা মুক্ত বাংলাদেশের মানুষ, সেখানে অনিয়ম আছে, এই জন্যই তো এত কিছু, এত আইন হচ্ছে, এত প্রতিষ্ঠান হচ্ছে, আমাদের এই যে কম্পিটিশন কমিশন হয়েছে, আমাদের প্যারি কমিশন আছে, আমরা কতগুলো প্রতিষ্ঠান যাচ্ছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো জেলা প্রশাসনের ওই নিবন্ধন আগে নাকি সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স আগে, এইটা নিয়ে আবার দুই প্রতিষ্ঠানের মধ্যে আবার আপনার কিবারে একটু আইনগত কিছু আপনার পরিষ্কার নয়, এবং সিটি কর্পোরেশন আগে দেখতে চায় জেলা প্রশাসন ক্লিয়ারেন্স, আবার জেলা প্রশাসন আগে দেখতে চায় সিটি কর্পোরেশন ক্লিয়ারেন্স, আর প্রবলেমটা কি হচ্ছে, এক একটা আইন হয়েছে এবং সেই আইন অনুযায়ী এতগুলো আইনের যে প্রয়োগটা সেটি আসলে সত্যিকার অর্থে এখানে আমি একদম মানে একদম যেটা বলছি আর কি, আমার যে মিটিং এর অভিজ্ঞতাগুলো সেখানে সত্যিকার অর্থে এখানে একদম অথেন্টিক ভাবে একটা রেস্টুরেন্ট পরিচালনা করা এই আইনের কাঠামোতে এটি আসলেই খুব কষ্টকর, এবং এখানে কত হাজার 5-6 হাজার রেস্টুরেন্ট আছে, আমি একদম রাস্তার পাশে ওই যে কি বলে যে মানে ইটালি রেস্টুরেন্ট মানে রাস্তার পাশে যে একদম নিম্ন মানে কি বলবো যে নিম্ন আয়ের যেখানে ওগুলো বাদ দিও 5-6 হাজার রেস্টুরেন্ট আছে, সেখানে এই সব কিছু মিলে যেটা আছে আপনি একদম বৈধভাবে সব কিছু মেনে এখানে কিন্তু এই প্র্যাকটিসটা কিন্তু করতে পারেন, ওনারাও সেই সাপোর্টটা মানে এই বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়নি, এবং সেখানে একটা বিশ্রী একটা অবস্থা, এই কারণে যেটা হচ্ছে কি যে বিল্ডিং কোড যদি মেনে রেস্টুরেন্ট করতে হয় সেখানে আমার আমি জানি না সিটি কর্পোরেশনকে এখানে আমরা ইনক্লুড করিনি, যেটুকু আমি জেনেছি এবং ওখানে যে মিটিং আমরা যেটুকু জেনেছি এবং সিটি কর্পোরেশনে সরি রাজুকের চেয়ারম্যান মহোদয় ওই মিটিংয়ে এইভাবে বলেছেন যে প্রকৃতপক্ষে রেস্তোরাঁর নামে তাদের কিন্তু কেউ পারমিশন নিয়ে এরকম কিন্তু রেস্তোরাঁর নামে কিন্তু বিল্ডিং এই ঢাকা শহরে একদম হাতে গোনা একটা দুইটা বাদে করেন, কিন্তু আপনার একটি 20-তলা বিল্ডিং সেখানে আপনার অনেক কর্পোরেট অফিস আছে, সেখানে তো আমার একটা কফি শপ করতে হবে, সেখানে আমার এই সার্ভিসটা দিতে হবে, আমাদের শেয়ারিং বিল্ডিং আছে, সেই জায়গাগুলোতে ওই বিষয়গুলো ওনারা দেখছেন, এবং সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি সচিব মহোদয় আছেন ওনার নেতৃত্বে একটি কমিটি করা আছে, সেই কমিটি কাজ করবে, আর আমি স্পষ্ট এখানে যে কাজটা করছি আমাদের এখন থেকে আমি অলরেডি এই ঘটনার পর থেকে আমার পক্ষ থেকে আমরা যেহেতু সব কর্তৃপক্ষ নেমেছে আমরা কিন্তু এখন ঠিক ওই অর্থে মনিটরিং করছি, আমরা আসলে রোজার রমজানের পণ্য বা এগুলো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, বিএসটেট ডিজির সাথে আমরা গত 2 দিন ছিলাম, আমার সাথে কথা হয়েছে এবং বিএসটেট এখানে প্রতিনিধিও আসছেন উনিও বলবেন বিএসটেট এখানে করা হচ্ছে না, আমার সম্ভবত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় ওই মিটিংয়ে ছিলেন এবং তারাও করা করছে না, কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে এখনও রেস্টুরেন্টগুলোতে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান শুধু মোবাইল ফোন যেটা আছে যে ওইটার স্ট্রাকচারাল পার্ট যেটা আছে সেটার বাইরেও আমাদের এই মনিটরিং এর কাজ করছে, সেই জায়গাটাই আমি আজকে সমন্বয় করার জন্য বলা হয়েছে, এবং সেই সমন্বয়ের জন্য প্রথম যে জিনিসটা আমরা প্রতিটা প্রতিষ্ঠান থেকে একজন ফোকাল পয়েন্ট থাকবে,
আমরা প্রতিষ্ঠানের কি কি আইনের এই জিনিসগুলো শেয়ার করব, এইগুলো শেয়ারিং করে আমরা এক একটা জোন ভাগ করব, এক একটা জোন ভাগ করে আমরা ওই যাবো, যে এই জোনে যখন যাবে তখন আমরা মানে ওইভাবে সমন্বিতভাবে করবো। অর্থাৎ আজকে বিএসটিআই গেল, কালকে ভোটাধিকার গেল, পরশুদিন নিরাপদ ছাত্র কর্তৃপক্ষ গেল, এরপরে সিটি কর্পোরেশন গেল, ঢাকার ডিসি ম্যাজিস্ট্রেট গেল, এরকম হলে হচ্ছে কি যে এই বিজনেসটা যেভাবে বুম হয়েছে, এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে, তার বাইরেও যে জিনিসটা মানুষ কিন্তু এটা একটা সার্ভিস সেক্টর, একটা বিশাল সার্ভিস সেক্টর গড়ে আছে, সেখানে সমস্যা আছে, সেই সমস্যাগুলো অ্যাড্রেস করে আমরা যদি সমন্বিতভাবে এই জায়গায় একটা সুন্দর পরিবেশ করতে পারি, সেখানে অনেক মানুষ কিন্তু এখন রেস্টুরেন্টে খাচ্ছে, আমরা আপনারা সবাই এখন রেস্টুরেন্টে খাচ্ছি, অনলাইনে এই বিজনেসটা অনেক এক্সপ্যান্ড হয়েছে, সেখানে এদেরকে যে অবস্থায় এখানে আসছে, এখানে প্রচুর ইনভেস্টমেন্ট চলে গেছে, সেই জায়গায় আমরা এটাকে বন্ধ করে দিয়ে একদম মানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে সেটি সমাধান, নাকি একটা গ্র্যাজুয়ালি আমাদের একটা হয়তো আমরা শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম একটা প্ল্যান করে এই জিনিসটাকে আমরা একটা অ্যালাইনমেন্টে আনা বা এই জায়গাগুলোতে একটা শৃঙ্খলা আনা, এটি বোধ হয় মোর ইম্পর্টেন্ট। আমরা সেই লক্ষ্যে এটা কাজ করছি এবং আমি আজকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই যতগুলো প্রতিষ্ঠান বিশেষ করে ঢাকা সিটিতে আছে, আমরা এই সিদ্ধান্তের পরে আমরা এখন থেকে আমরা সমন্বিতভাবে করবো সেটার জন্য কীভাবে করা যায়। বিশেষ করে এখানে যদি আমরা এমনও আছে যে আমরা টোটাল জিনিসটাকে অ্যাপস নির্ভর, এখানে কিন্তু লাইভ আসছে না, আমরা আমরা হ্যাঁ তুমি এই সাইডে আছো, আমরা একটা অ্যাপস নির্ভর যদি এই মনিটরিং এই ঠিক আছে এখানে অ্যাপস নির্ভর একটা মনিটরিং ব্যবস্থাও যদি আমরা তৈরি করতে পারি, তাহলে হবে কি যে আমরা কোথায় যাচ্ছি এবং সেই জিনিসগুলো সিটি কর্পোরেশন ডিসি অফিসের ক্লিয়ারেন্স ছাড়া পারবে না, আবার ডিসি অফিস বলে যে সিটি কর্পোরেশনের ক্লিয়ারেন্স থাকবে, তো এই জিনিসগুলো কিন্তু ওই আইনের কোথাও যদি ইয়া থাকে সেটার প্রয়োজনে আইন কেন, আইন তো হলো আপনার মানে কি এটি তো কোনো মানে রিজিড কিছু না, যদি প্র্যাকটিসের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেটা আমাদের আইন প্রয়োজনে সংশোধন হবে, আমাদের আমরা অ্যামেন্ডমেন্ট করি না সেই বিষয়গুলো দেখা হবে। আর আমি যে অংশটা নিয়ে মিটিং করছি সেখানে যেমন ধরেন গত বৃহস্পতিবারে কিন্তু আপনাদের টিম বেরিয়েছে এবং সেই টিম বেরিয়েছে এই ঢাকার এই আমাদের আশেপাশে বাংলা মোটরে এসেছিল, আমি একদম বলি আমি আমাকে যখন একটা ইনফর্ম করা হলো আমি তখন আপনাদের সিটি কর্পোরেশনের যে প্রধান নির্বাহী খায়রুল আমার জুনিয়র কলিগ ওর সাথে আমি কথা বললাম, ওরা বললো যে এটি যে বেরিয়েছে সেটি উদ্দেশ্য একটা, কিন্তু সেখানে যে ঘটনা ঘটছে সেটি কিন্তু মানে কি বলবো যে আপনার আমাদের এখানে বাণিজ্য মন্ত্রণালয়ে যে মিটিং হয়েছিল সেই মিটিং এর পরে কিন্তু এখন ওই কারণে কিন্তু বেরোনোর কথা না, এবং আমরা যেহেতু রেজুলেশন 21 তারিখে মিটিং হওয়ার পরে আমরা রেজুলেশনটা যেহেতু বৃহস্পতিবার পেয়েছি আমরা কিন্তু তারপরে ওয়ার্কিং ডেতে আমরা মিটিং করছি, অর্থাৎ এখন থেকে যেন আমি আপনাদের কাছে যে মেসেজটা এখন থেকে এই বিশেষ করে আমাদের যিনি মনিটরিং টিম বলেন বা অভিযান বলেন এর ক্ষেত্রে খাদ্যের মাল বা রেস্টুরেন্টের সেই ক্ষেত্রে অবশ্যই এখন থেকে সমন্বয় করে করতে হবে, এটা যদি এখন থেকে যেহেতু আমাকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাইম মিনিস্টার অফিস থেকে এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই দায়িত্বের বাইরে যদি আপনারা করেন তাহলে সেই এটার দায় দায়িত্ব কিন্তু যে প্রতিষ্ঠান তাকে নিতে হবে, এটা কিন্তু আমি স্পষ্ট যেমন ধরেন কোনটা যেমন সেই মোবাইল কোডটাই এখন সমন্বয় করে করতে হবে, আপনার চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেন উনি ওই মিটিংয়ে ছিল, এখানে কিন্তু অস্পর্শতা কিন্তু কিছু নেই, অর্থাৎ এই ঢাকা সিটিতে আপনি ঢাকার বাইরে ঢাকা সিটিতে এখন আমাদের রেস্টুরেন্ট নিয়ে আমাদের যে মনিটরিং বা ইয়েটা এটা এখন পুরোপুরি এখন সমন্বয় করে করতে হবে, আপনি আজকে ওখানে গেলেন কালকে উনি গেল আমি একবার গেলাম এতে কি হচ্ছে যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে, এবং একটা জিনিস কি একটা রেস্টুরেন্টে যখন একজন কাস্টমার খাওয়া দাওয়া করছে আপনাদের আপনার রেস্টুরেন্টের নাম এই যে ওনার ইয়ে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে ওখানে 200 কাস্টমার আছে আপনি গিয়ে তখন বললেন যে এটা তালা বন্ধ করে দিও, এটা তো একটা ওই কাস্টমারকেও তো আপনার ইয়ে করা একটা এক ধরনের কি অপমান করা হচ্ছে, এটা একটা মানুষের চয়েস উনি খেতে যাবে কি না যেন ওনার চয়েস, ঠিক আছে তাহলে ওই রমানি ঘোষ কিভাবে চললো এত সেখানে কি আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছি আপনি কথাটা বুঝতে পেরেছেন, এই নবমী ভোজ বা ওই ওনাদের যে বড় বড় যে রেস্টুরেন্ট গুলো এখানে চলছে আমরা কি এতদিন দায়িত্ব পালন করেছি, হঠাৎ করে একটা দুর্ঘটনার পরে আমরা সবাই এখন দায়িত্ববান হয়ে গেছি, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট বিষয়,
মানে একটা সেক্টরে যেখানে আপনার লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট জেনারেট হয়েছে, এখানে আপনার আমাদের এটা এখন অনেকটা ব্র্যান্ডিং হয়ে গেছে, এবং আমাদের এই রেস্টুরেন্ট ব্যবসা তো শুধু বাংলাদেশ না, এই বাংলাদেশের রেস্টুরেন্ট পুরো ইউরোপে ছড়িয়ে গেছে, এবং ওরা যে ম্যানপাওয়ার তৈরি করছে তারা এখান থেকে আমাদের এক্সপোর্ট হচ্ছে, সেখান থেকে আমাদের আর্নিং আসছে। এখন আমার এই একটা ঘটনা যে আমার এইটা কমপ্লেক্স পারেনি আর আমি সবকিছু বন্ধ করে দিব, সেই বিষয়গুলো কিন্তু এখন বিবেচনার দাবি রাখে, এবং বিএম অফিসে যে মিটিং হয়েছে সেই মিটিংও কিন্তু এই কথাগুলোই কিন্তু আসছে, বুঝতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। আমরা একটু ক্যাব থেকে শুরু, আপনাদের একটু কথা শুরু করছি।